তাই সালথা মেয়া গুলো ফাইতঙ্গ আমসা হাসিনি যত লোক যত খাতুন খাজাং লাই যাক অসামতাইনি গরং গরং থাইনি ক্লাব পগ্ন তাবো পোহর বাই চা খাই জানি জানি ক্লাব নি মতাইনক টানলাই বেপাং তিয়ার খাইবাই যাক আর এখানে ইয়াং আগরতলা শিবনগর মডার্ন ক্লাব আমরা তরুণদল পূজা মান্ডব ন তিনি হাসিনি মন্ত্রকরা ডক্টর মানিক সাহা থাঙ্গাই বিনি ইয়াকতে ন ব কতাল তাংজাক মতাইনি পেঙ্গল রং থাঙ্গাই ফিউরি রুইখা মন্ত্রকরা রেবাক সানো আসালো মানজাখা এম সি মেয়র তৈ সাদাম নগন এম এল এ দীপক মজুমদার টংখা বিজেপি হাস্তে কাজ করতে রাজ্যসভা এমপি রাজীব ভট্টাচার্য বহাইন টংখাতে ব জুদা জুদা নামে সবাই ক্লাব নি আদর বহাইন আমজন লুকুরা বুঝতেন খাতুন খাজানি বিশিংতে মানজাক লেখা তিনি মিনি ও কাইনি ক্লাব নি প্যান্ডেল ফিউরি পান্ডাও তৃতীয়তেই আজকে এখানে সবাই চলে এসেছি এসে আজকে মণ্ডপ উদ্বোধন হবে এটাকে বলে প্রিপন্ড প্রিপন্ড অ্যাক্টিভিটি একটা হচ্ছে পোস্টপন্ড তো তৃতীয় থেকে শুরু হয়ে গেল আমাদের আর প্রথম আমার উদ্বোধন আপনাদের এখান থেকে শুরু হচ্ছে এর জন্য অত্যন্ত আমি খুশি আছি এখানে আপনারা আমাকে বলেছেন আসার জন্য সকাল থেকেই কাজ চলছে সুস্রোত নেই এবং যেভাবে সকালবেলা রেডি হয়ে আছে এখনও সেইভাবে আছে আরেকটা প্যান্ডেলে যেতে হবে কিন্তু আমাদের বোন এবং মেয়েদের চেহারা দেখে এত ভালো লাগছে মনে হচ্ছে যেন এটা ষষ্ঠীরই বোধন বোধ হয় এরকম একটা ফিলিংস আমার মধ্যে বা আপনাদের চেহারা দেখে সেটা ফিল হচ্ছে বাঙালিদের শ্রেষ্ঠ পুজো দুর্গা পূজা একটু বলার অপেক্ষা রাখে না এবং প্রধানমন্ত্রী যে এবার যে বাঙালি ভাষাকে ধ্রুপদী ভাষা বলে বলেছেন উনি এটা আরেকটা বাড়তি পাওনা আমাদের হয়ে গেল এত যেভাবে আমাদেরকে উনি সম্বোধন করলেন এবং রেকগনাইজ করলেন বাঙালির পুজো হলেও ত্রিপুরাতে কিন্তু এটা জাতি জনজাতি সবাই মিলে আমরা এই দুর্গাপুজো উৎসব আমরা আনন্দে মেতে উঠি এবং প্রতি বছর যবের থেকে আমি সভাপতির পদে ছিলাম তখনও সারা ত্রিপুরাতে বিভিন্ন জনজাতি এলাকায়ও আমি আমার যেতে হয়েছে এবং ত্রিপুরাকে চেনার একটা চেষ্টা আমি করেছি অনেক কিছু কিন্তু কাজের মাধ্যমে কিন্তু অনেক কিছু আমাদের কৃষ্টি সংস্কৃতি ত্রিপুরা আমি জানি না আপনারা হয়তোবা আমার মতোই বিভিন্ন জায়গায় ত্রিপুরায় গেছেন কিন্তু যে পটে পটভূমিকে আমি এসেছি সেই জায়গার থেকে যেভাবে আমি ঘুরলাম ত্রিপুরাকে অনেক কিছু চেনার বিষয় আছে আমরা এখান থেকে বাইরের কথা বললে আমরা চলে যাই প্লেনে করে বা ট্রেনে করে বাইরে কিন্তু আগে নিজের রাজ্যকেও কিন্তু চেনার প্রয়োজন সেটা আমি কিন্তু ঘুরে সেটা আমি দেখতে পেয়েছি এবার যখন পশ্চিমবঙ্গে আমি গেলাম আমাদের কাছে কী ছিল এয়ারপোর্টে নামো আর কলকাতা দেখে বা একটু এদিক সেদিক গেলাম সেখান থেকে চলে আসতাম এবার যখন আমি ইলেকশনের কারণে পুরো পশ্চিমবাংলায় আমার ঘুরতে হয়েছে এত বড় পশ্চিমবাংলা সেটাও কিন্তু সম্যক ধারণাও ছিল না মানে না গেলে কারোর সাথে কথা না বলে চেনা যায় এত লোক মানুষ তাদের নামও মনে রাখা মুশকিল এত জায়গা তো সেখানে থাকা এখানে আমাদের কতগুলো শব্দ আছে প্রবাস এবং নিবাস যতক্ষণ ধরে না করবেন ততক্ষণ ধরে একজনের সাথে আরেকজনের কানেকশন হয় না সম্ভব না কিন্তু সেইভাবেই আমরা যখন ঘুরলাম সমস্ত পশ্চিমবাংলায় বলুন ত্রিপুরা বলুন আমাদের এত কৃষ্টি সেই কৃষ্টি সংস্কৃতি পুজোর সময়ও কিন্তু দেখা যায় এখানে একটা ছোটো মেয়ে আজকে ডান্স করছিল আপনারা সবাই দেখেছেন দিস ইজ দ্য ক্রিয়েটিভিটি ও শিখেছে ওকে কাউকে কেউ ওকে শিখিয়েছে কিন্তু তার মধ্যেও কিন্তু একটা আলাদা যা শিখিয়েছে তাই নয় তার মধ্যেও কিন্তু একটা ক্রিয়েটিভিটি চলে আসে আরও যখন বয়স হবে আরও প্র্যাকটিস করবে এখানে এত সুন্দর একটা প্যান্ডেল আজ থেকে আপনারা 30 বছর আগে যদি আপনি চিন্তা করেন সেটা কি করতে পারতাম আমরা বা এরকম চিন্তাই করতে পারিনি মোটামুটি টিন ফিন লাগিয়ে চারিদিকে কাপড় টাপড় লাগিয়ে এই তো পুজো কিন্তু এর মধ্যে দেখুন যে এখানে যারা শিল্পীরা তাদের শিল্পকলাও দেখাতে পারছে এখন
এই দুর্গাপূজাকে সামনে রেখে দেখছিলাম এত সুন্দর সুন্দর আর্ট। তো পূজাটার মাধ্যমে আমরা শুধু দুর্গাপূজার আরাধনা করলাম সেটা নয়, এখানে কয়েকটা জিনিস খুব ইম্পর্টেন্ট। প্রতি বছর এই কারণে আমরা দুর্গাপূজার আরাধনা করি, এই যে অশুভ শক্তি, এই অশুভ শক্তিকে নিধন, এটা ঘরে হতে পারে, বাইরেও হতে পারে, সমাজে হতে পারে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। পুজো করলাম, আনন্দ করলাম, বাড়িতে চলে গেলাম, এরকম না, কী কারণে আমরা করছি, অসুর বর সেটা এখনও কিন্তু আছে আমাদের সমাজ জীবনে। এটা স্বচ্ছতার যে বিষয় সেটা কিন্তু আসছে না, স্বচ্ছতার দরকার। স্বচ্ছতা না আসলে কোনো অবস্থায় আমরা সমাজ পরিবর্তন, সমাজ পরিবর্তনের কথা বলছি হচ্ছে না। কোনো কাজ করতে গেলে সেখানেও দেখবেন নানা রকম কথাবার্তা হচ্ছে, এটা কনস্ট্রাকটিভ যে চিন্তাভাবনা তা না, সেটাকে কীভাবে ঘুরিয়ে অন্য মুডে বা তালিপ পাওয়ার লোভে অনেকে অনেক কথা বলে এতে করে, এবং এটা কিন্তু অনেক বছর, দীর্ঘ বছর ধরে এটা চলছে। কিন্তু আমার মনে হয় এখন প্রকৃত সময়, আজকে আমার এই সমাজে, আমাদের এই সমাজে বিভিন্ন ধরনের সমস্যা কেন হবে, কেন এখানে মেয়েদের উপর অত্যাচার হবে, কেন তার প্রতিবাদ হবে না, কেন এখানে এডিকশন এখনো চলবে, পুলিশ তো